কেমন আছো তোমরা সবাই? সো গাইস, আজকে আমি নিয়ে চলেছি রকেট বেলুন। আজকে আমি রকেট বেলুনের সাথে অ্যাটাক করতে চলেছি। অনেকদিন হয়ে গেছে রকেট বেলুনের সাথে অ্যাটাক করা হয় না, এই জন্য তো আজকে রকেট বেলুনের সাথে আমি চলেছি টাউনাল পার্টিন কে কিমা কিমা করে দেওয়ার জন্য। সো রকেট বেলুনের সাথে আজকে তোমাদেরকে এমন একটা অ্যাটাক স্ট্র্যাটেজি দেখিয়ে দেবো, খুবই ইজি অ্যান্ড খুবই পাওয়ারফুল একটা অ্যাটাক স্ট্র্যাটেজি। তাহলে চলো দেরি করবো না, তাড়াতাড়ি করে অ্যাটাকটা শুরু করে দেবো। কিন্তু তার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসো, তোমরা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইবটা করে ফেলো। এবার চলো আজকে অ্যাটাকটা দেখে নেওয়া যাক। Clash of Clans. So guys, first attack এখন আমি এই বেসের উপর শুরু করছি। দেখো লাভা হাউন্ড ব্যাটল ব্লিঙ্ক এখান থেকে চলে এসেছে এখানে, কিন্তু এখন চলে আসবে ইনভিজিবল রেজ ইনভিজিবল। তো এখান থেকে গাইস জাস্ট ভ্যালুটা দেখবো। টাউন হল তো মিলে গেছে, এখান থেকে আর্টিলারিও মিলতে হবে। তো দেখো এখান থেকে আর্টিলারিও মিলে যাবে, স্ক্যাটার শট মিলে গেছে গাইস। এবার ইনফেনো আর্টিলারি মিলে গেছে ইনফেনো। তো গাইস দেখো 28% ভ্যালু মিলে গেছে গাইস। বেসের আর কি আছে? বেশ শেষ। তো এখান থেকে মহারাজ রানী সাহেবা, এখান থেকে চলে আসবে ড্রাগন দাদু আরসি, এখান থেকে গাইস চলে আসছে রকেট বেলুন মহারাজের অ্যাবিলিটি, আবার চলে আসবে রকেট বেলুন, এখান থেকে দাদুর অ্যাবিলিটির সাথে আবার দেখো রকেট বেলুন চলে এসছে। তো গাইস এখানে চলে আসবে রেজ, এই অ্যাটাকে খুব ইজি 3-স্টে আসছে। এখানে আবার চলে আসবে রকেট বেলুন, এখান থেকে চলে আসবে ফ্রিজ, দেখো এখানে ফ্রিজ। আরসির অ্যাবিলিটি কিন্তু গাইস এখনো আমার কাছে আছে, আরসির অ্যাবিলিটি আছে, ওয়ান ফ্রিজ আছে। তো চলো ওয়ান ফ্রিজ, আবার ফ্রিজ ইউজ না করলেও হতো। এখান থেকে আরসির অ্যাবিলিটি এখন আমি দিয়ে দেবো গাইস, দেখো আরসির অ্যাবিলিটি দিয়ে দিয়েছি রকেট বেলুন, এখান থেকে আবার রকেট বেলুন চলে আসবে। তো অ্যাটাক একদম পুরো পারফেক্টলি ভাবে গেছে। দেখো প্রচুর আর্মি গাইস, প্রচুর আর্মি রয়েছে, রকেট বেলুন আরসি সব রয়েছে। তো এই খুব ইজিভাবে 3-স্টার চলে এসছে, দেখো রকেট বেলুন খুব পাওয়ারফুল। দেখো 98, 99 এন্ড এটাকে চলে এসছে 100। ফার্স্ট অ্যাটাক গাইস কমপ্লিট করে নিয়েছি। লুটটা দেখো ভীষণ ভালো লুট আমি পেয়ে গেছি। তো ফার্স্ট অ্যাটাক তো আমার হয়ে গেছে আজকে। তো চলে যাবো আজকে নেক্সট অ্যাটাক, মানে আজকে লাস্ট অ্যাটাক করার জন্য। তাহলে চলো গাইস অ্যাটাকটা দেখে নেওয়া যাক। কিন্তু তার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসো, তোমরা কিন্তু তাড়াতাড়ি করে সাবস্ক্রাইবটা করে ফেলো। তাহলে চলো অ্যাটাক শুরু করা যাক। ক্ল্যাশ অফ ক্ল্যান্স নেক্সট অ্যাটাক গাইস এই বেসে শুরু করছি। লাভাউন্ড ব্যাটল ব্লিং, এখান থেকে কিন্তু ইনভিজিবল রেজ ইনভিজিবল। সেখান থেকে স্ক্যাটার শট আর্টিলারি টাউন হল সব নিয়ে নেবে। এখান থেকে স্ক্যাটার শটকে তো নিয়ে নিয়েছে, এবার শুধু টাউন হল আর্টিলারি এগুলোকে নেয়ার পালা নিয়ে নিয়েছে। সো এখান থেকে জাস্ট ভ্যালুটা দেখবো। তো গাইস এখান থেকে আমাদের জন্য 15% ভ্যালু মিলে গেছে। মহারাজ রানী সাহেবা ড্রাগন রকেট বেলুন দাদু আরসি, রকেট বেলুন দাদুর অ্যাবিলিটি, এখানে চলে আসবে রেজ, আমার কাছে এখনো ফ্রিজ আছে। সো এখানে এয়ার ডিফেন্সকে ফ্রিজ করে দিয়েছি, মহারাজের অ্যাবিলিটি, এখান থেকে আবার ইনফেনোকে ফ্রিজ, আরসির অ্যাবিলিটি, এখান থেকে রকেট বেলুন চলে আসবে ফ্রিজ। সো এই অ্যাটাকে তো 3-স্টার চলে এসছে গাইস, প্রচুর আর্মি রয়েছে, অ্যাটাক একদম ঠিকঠাক গেছে। রকেট দেখো এই ড্রাগন টর্নেডো ট্র্যাপে আটকে গেছে, আর রকেট বেলুনই তো একদম পুরো কামাল করে দিয়েছে, দেখো সব ডিফেন্স নিয়ে নিয়েছে। এবার ড্রাগন শুধু এই চারিদিক থেকে ক্লিয়ার করবে, ব্যাস বেসের খেল খতম। 93% তো চলে এসছে, ডিফেন্স আর কিছু নেই, ড্রাগন এগুলো ক্লিয়ার করছে। এদিকে রকেট বেলুন কাজ করে দিয়েছে 99 এন্ড 100 চলে এসছে অ্যাটাকে, বেসের খেল খতম।
লুটটা আমি এবারও ভালো পেয়ে গেছি। তো গাইজ আজকের অ্যাটাকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। তো আজকের মতন অ্যাটাক তো আমার হয়ে গেছে, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, আজকে এইটুকুই, বাই। Like a